বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো এক মহিলার বসবাসের ঘর। রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ি গ্রামে। এলাকার বাসিন্দা সোনামণি দাসের বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে, খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনে ওই মহিলার ঘরে মজুত আসবাবপত্র, খাদ্যশস্য এবং নগদ টাকা সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন ওই বিধবা মহিলা এবং তার প্রতিবন্ধী ছেলে। অন্যদিকে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ এনেছেন স্থানীয়রা। এই ঘটনার পরে পঞ্চায়েতের তরফে ওই বিধবা মহিলাকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। নিরীহ মানুষ সম্পূর্ণ বাড়ি চলে গেছে, দমকলকে বলা হয়েছে, দমকল অনেক লেট করে এসছে আগুন নিভানোর পর। কি করছিল প্রশাসন? আগুন নিভানোর পর দমকল এসছে আর চার বাড়ি চলেছে, নিরীহ মানুষ কিছু নেই, নিঃস্ব হয়ে গেছে। আমরা তো না বিধবা, একটা ছেলে আছে হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, কিছু আছে কি? না কিছু নেই, ওটা ওইটুকুই ছিল, সে সম্বলটুকু শেষ। দমকলের বড় ইঞ্জিন নিয়ে আসার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু রাস্তার সংকীর্ণতার কারণে গাড়ি আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন চাঁচল অগ্নি নির্বাপন কেন্দ্রের ইনচার্জ রতন কুমার সিংহ। আসলাম এই ভাকড়ি অঞ্চল চাঁচল 2 নম্বর ব্লক, হ্যাঁ মানিকনগর, মানিকনগর। কতটা কি দেখতে পেলেন? একটা ডোয়েলিং হাউস ছিল, কভারেজ এরিয়া 500 স্কোয়ার ফিট হবে আর 3 কাঠে তৈরি, তো গোটাটাই তো দাহ্য। এবার আমাদের কাছে কলটা আসছে রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ ফায়ার ব্রিগেড থেকে। তো আমরা আসছিলাম, প্রথমে বড় ইঞ্জিন নিয়ে আসছিলাম, আমাদের কাছে খবর ছিল, তাই সাংবাদিকও বলছে যে বড় গাড়ি ঢুকে যাবে। তো আমরা বড় গাড়ি নিয়েই ভাবে রওনা হলাম, কিন্তু এখানে টার্ন নিয়ে আমাদের একটু ঢুকতে 2-4 মিনিট সময় নষ্ট হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা ইঞ্জিন নিয়ে আসলাম, 2টো ইঞ্জিনের চেষ্টায় আগুনটা ড্যাম্পিং করা হলো। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আনুমানিক মালিকের সাথে কথা হয়নি, এরকম আছে আনুমানিক, তা তো সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত। এখন রাজভবনের পরিমাণটা কি ছিল আনুমানিক 5-7 লক্ষ টাকা তো হবেই। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।